আবারও অশান্ত পাহাড়। এবার বান্দরবানের রুমায় সেনাবাহিনীর টহল টিমের ওপর অতর্কিত গুলি ছোড়ে কুকিচিন সন্ত্রাসীরা। এতে প্রাণ গেল দুই সেনা সদস্যের, আহত হন আরও দুই কর্মকর্তা। এই ঘটনায় শোক জানিয়েছেন সেনাপ্রধান। রাঙামাটির বড়াইতুলি ইউনিয়নের জারুলছড়ি এলাকায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর সশস্ত্র সন্ত্রাসীরা অবস্থান করছে এমন তথ্যে মঙ্গলবার সেখানে অভিযান চালায় বান্দরবান রুমার সুসং পাড়ার সেনা ক্যাম্পের একটি দল। কিন্তু সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অতর্কিত গুলি ছোড়ে কেএনএফ এর সদস্যরা। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই সৈনিক, আহত হন আরও দুই কর্মকর্তা। আহতরা বর্তমানে চট্টগ্রাম সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন। বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টি করে আসছিল পাহাড়ের সন্ত্রাসী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ। এর আগে 8 মে রোয়াংছড়িতে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে। সে সময় 3 জন কেএনএফ এর সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সময় সংবাদ, বান্দরবান। এই মুহূর্তে বান্দরবানের জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার এনে জাকির, সরাসরি যাচ্ছি তার কাছে। বান্দরবান ও রাঙামাটির দুর্গম সীমান্তবর্তী এলাকায় পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের হামলায় দুই সেনা সদস্য নিহত হয়েছে এবং এই ঘটনায় দুই আর্মি কর্মকর্তা আহত হয়েছে। আজ বুধবার আইএসপিআর এর একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মূলত মঙ্গলবার দুপুরে রাঙামাটি উপজেলার বড়থলি ইউনিয়নের দুর্গম জারুলছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সংগঠনরা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড কার্যকলাপ ঘটিয়ে আসছে। সেই সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পাহাড়ের সেনাবাহিনী কিন্তু নিয়মিত টহল পরিচালনা করে থাকে। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে জারুলছড়ি ঝর্ণা এলাকায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের একটি আস্তানা রয়েছে এবং সেখানে সন্ত্রাসীরা অবস্থান করছে এমন একটি তথ্যের ভিত্তিতে রুমা উপজেলার সুংসং পাড়া আর্মি ক্যাম্পের একটি টহল দল মেজর মনোয়ারের নেতৃত্বে ওই জারুলছড়ি এলাকায় গমন করলে সেখানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের পুঁতে রাখা বোমার আঘাত বিস্ফোরণ হয় এবং এরপরেই কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তাদের এবং সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে কুকিচিনের সন্ত্রাসীরা গুলি বর্ষণ করে। তো এই ঘটনায় আসলে তাৎক্ষণিকভাবেই সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছে এবং দুই সেনা কর্মকর্তা আহত হয়েছে। তো আহতদেরকে দ্রুত উদ্ধার করে হেলিকপ্টারের মাধ্যমে চট্টগ্রাম সিএমএইচে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে যে দুই সৈনিক আহত ছিল ঘটনাস্থলে তারা কিন্তু নিহত হয় এবং দুই সেনা কর্মকর্তা আহত হয়। মূলত পাহাড়ে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের সাথে এর আগেও প্রায় সময় সেনা সদস্যদের সাথে দফায় দফায় গুলি বিনিময়ের ঘটনা ঘটে। বিশেষ করে রুমা উপজেলায় এই কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট নতুন গজিয়ে ওঠা একটি সংগঠন পাহাড়ে, তারা কিন্তু চাঁদাবাজি, তারপরে আপনার মানুষকে অপহরণ এবং গুম খুনের সাথে জড়িত রয়েছে। তারা পাহাড়ের একটি ভীতিময় পরিস্থিতি সৃষ্টি করার জন্য প্রায় সময় কিন্তু জনমনে আতঙ্ক সৃষ্টি করছে এবং এছাড়াও প্রায় সময় তারা কিন্তু তাদের আধিপত্য বিস্তারের জন্য অন্যান্য সশস্ত্র সংগঠনগুলোর সাথেও দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে। এর আগেও গত 2 ফেব্রুয়ারি কিন্তু সেনাবাহিনীর সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটে, তখন একজন সেনা ওয়ারেন্ট অফিসার কিন্তু নিহত হয়। তো এই ছিল আমার কাছে বান্দরবানের সেনাবাহিনীর নিহতের সর্বশেষ খবর। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম বান্দরবানে।